বিএনপির যে দাবি নিয়ে এখন মাঠে এসেছে, এটি বিএনপির একার দাবি নয়, এটি বাংলাদেশের জনগণের দাবি, মূলত মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি। আর সেই অধিকার প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপই হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা দেশ এবং জাতি হিসেবে আজকে ইতিহাসের একটি কঠিন সময় অতিক্রম করছি। সম্প্রতি কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন, বিশেষ করে গতকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভাগ এবং সিটি কর্পোরেশন পর্যায়ে অনেকগুলো শান্তিপূর্ণ বিভাগীয় মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন করার পরে আগামী 10 তারিখ ঢাকায় তারা যে সমাবেশের ডাক দিয়েছিলেন, এটা নিয়ে কয়েকদিন ধরে এই সরকারের পক্ষ থেকে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। গতকাল তাদের কর্মী সমর্থকরা তাদের পার্টি অফিসের পাশে এসেছিলেন, তারা ছিলেন শান্তিপূর্ণ অবস্থানে। তাদের পক্ষ থেকে সামান্য কোন শান্তি বিঘ্নিতকারী কাজ কেউ লক্ষ্য করে নাই, কিন্তু তাদের এই শান্তিপূর্ণ অবস্থানের উপর আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম প্রশাসন এবং সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরা, তারা এক যুগে নিরীহ মানুষের উপর, প্রতিবাদী মানুষের উপর তারা হামলা চালান। বিএনপি যে দাবি নিয়ে এখন মাঠে এসেছে, এটি বিএনপির একার দাবি নয়, এটি বাংলাদেশের জনগণের দাবি, মূলত মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি। আর সেই অধিকার প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপই হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এক দফা দাবি যে ক্যাপিটাল সরকারের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এটা আজকে জনদাবিতে পরিণত হয়েছে। এ দাবিকে সামনে রেখেই তারা সারা দেশে কথা বলেছে, সমাবেশ করেছে। গতকাল তাদের উপর যে তাণ্ডব চালানো হয়েছে, সেখানে একজন লোক দুঃখজনকভাবে নিহত হয়েছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তাদের 400+ নেতাকে তাদের অফিস থেকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক এবং ককটেলের নাটক সেখানে সাজানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম মহাসচিব হিসাবে তার দলীয় কার্যালয়ে ঢুকতে চেয়েছেন, তাকে অন্যায়ভাবে ঢুকতে দেওয়া হয়। আজকে আবার তিনি যেতে চেয়েছেন, তাকে বহু দূরে টেকিয়ে দেওয়া হয়েছে। কার্যত গণতান্ত্রিক অধিকারের উপর এটি হচ্ছে নগ্ন হস্তক্ষেপ। আমরা মনে করি বাংলাদেশের সংবিধানের দেওয়া নাগরিক অধিকারের বলেই, সাংবিধানিক অধিকারের বলেই বিএনপির ঢাকাতে মহাসমাবেশ করার অধিকার রয়েছে। এ পর্যন্ত যা হয়েছে এর জন্য সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, অন্যায়ভাবে বল প্রয়োগ বন্ধ করা হোক এবং বিএনপিকে তাদের আহত বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দেওয়া হোক, এটি আজকে জনতার দাবিতে পরিণত হয়েছে। সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আমরা এটা প্রত্যাশা করতে চাই, কিন্তু সরকার যদি সুজাপথে না গিয়ে জাতির উপর আরো বল প্রয়োগ করে, তাহলে ইতিহাস বলে জাতি যখন কোনো ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ হয়ে যায়, সেই দাবি জাতি আদায় করেই ছাড়ে। এই জন্য সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং দেশবাসীকে আমরা আহ্বান জানাব, দেশবাসীর অধিকার আদায়ের আন্দোলনে আসুন আমরা একত্রিত হই, সমবেত হই, ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের আন্দোলনে আমরা এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুঃশাসন এবং দুর্নীতির কবল থেকে এই দেশকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন করে নিজেদের বিজয় ছিনিয়ে আনার, জনগণের বিজয় ছিনিয়ে আনার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সক্ষমতা দান করুন, তাওফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।